যতই গরম হোক যাই গাড়ি চালাই নিয়ে লাগে, এখন কষ্ট হলে তো কি করার আছে, মনে তো আর বলে না যে গায়ে যাই, কিন্তু উপায় তো নাই, সংসার তো চালাতে হবে নাকি। এত গরমের ভিতরে তো নিজে সহ্য করতে পারতেছি না, যাত্রীটা নাম কীভাবে, গরম পড়লে 400-500 ম্যাক্সিমাম 800 টাকা ইনকাম করতে হয়, 130 টাকা আমাদের। তীব্র গরমে মানে গাড়ি পেডেল করা মানে আপনার জানে তো সহ্য হয় না, যে কোনো যাতায়াত বসছি কিন্তু উপায় তো থাকে না, যতই গরম হোক যাই গাড়ি চালাই নিয়ে লাগে, গাড়ি না চালালে তো আর খাত পাবো না, এই বিষয়টা বুঝতে হবে, এখন কষ্ট হলে তো কী করার আছে, এটা আল্লাহ আল্লাহ করার লাগে চালানি লাগে, এই পর্যন্ত যা বিপদে পড়ে থাকলে সবই চালানি যা, ওই গোটা পা মা সব আপনার হাঁটু ওই মাজা এইসব যাওয়া বেশি সমস্যা হয়, মানে চালানির সময় যেমন সমস্যা হয় আপনার রাতে যা শোয়ার সময় আরও বেশি সমস্যা হয়ে যায়, মনে তো আর বলে না যে গায়ে যায়, কিন্তু উপায় তো নাই, সংসার তো চালাতে হবে নাকি, বউ বাচ্চা আছে সবাক তো চালানি লাগবে, তাহলে যত মনে না চায় কিন্তু উপায় তো থাকে না, এখন আসে আসতেই হবে, আর এখানে আপনি একদিন বসে থাকবেন তারপর দিন গাছ হলে আপনি সেন কাটিয়ে শুধু হয়ে যাবে, বাড়তে আবার পারবেন না, আজ দল বসে থাকা যা, তো আজকে 300 টাকা খরচ, আবার কালকে 300 টাকা, ওই ঘুরি ভাড়া যা মারা হয় এখানেই শেষ হয়ে যাবে, তাহলে তো দেশে পাঠানো যাবে না, ওই মোটামুটি আগে আপনার হয়তো 12 ঘন্টা চালালে হয়তো বা 500 টাকা পাঠানো যেত, কিন্তু এখন যে ভাড়া মরে ইয়া না এই কারণে ওই 400 টাকা আর কি থাকে সব বাচ্চার দিয়ে, 120 টাকা নিজে এমনও করেন যে 3 বিঘা হোটেলে যখন একবার সর্বনিম্ন খাতে যান তাও 60 টাকা করে হলেও 180 টাকা, এবার আরো 80 কাঠ হাবি যাবে, যখন যারা যদি খায় এরকম তো 200-250 টাকা খরচ এদিকে আসে, গায়ের জম 120, তো একটা দিন যদি বসে থাকেন তাহলে 400 টাকা, আজকে 400 টাকা গায়ে বসে যাবে, তারপর দিন চালাবেন ওই সমান সমানে আসবে, বাড়তে বাড়তে হবে, মানে একদিন না চলে 3 দিন লস হয়ে যান, অসুবিধা মানুষের কামাই রুজি সমস্যা, তাপমাত্রা বেশি কষ্ট, গাড়ি চালাতে পারতেছি না, সারা ধরেন এত গরমের ভিতরে তো নিজে সহ্য করতে পারতেছি না, যাত্রীটা নাম কীভাবে, যাত্রী তো আছে, যাত্রী আইলাও কি গরমে তো নিজেরে টিকতে পারি না, এই জন্য গাছের নিচে বয়ে থাই, ম্যাক্সিমাম 800 টাকা ইনকাম করতে হয়, 130 টাকা আমাদের, গরম পড়লে 400-500, আমার তো স্বপ্ন আসলে যে পোলাভানে আমি লেখাপড়া করে আর ডাক্তার এই করামু ইয়ে করামু ইঞ্জিনিয়ার পাস করামু, এই স্বপ্নটা তো হইব না, এ গরিবের যে অবস্থা বাস্তবে দেখতে আসি, গরিবের ঘরের সন্তান পড়ালেখা করে এখনো চাকরি পাইতেছে না, চাকরির অভাব, টাকার লেগে চাকরি নেই, চাকরি নিতে গেলেও টাকার দরকার,